আগে বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ রবিবার 22 নভেম্বর 2020, চলে আসলাম টঙ্গী বাজার পাখিরহাটে। দেখানোর চেষ্টা করবো আজকে পাখিরহাটে কিছু পাখি উঠছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লং হয় অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো হয় একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার পাশের বন্ধুদের জায়গা যেন সুযোগ করে দেবেন। দেখি কে কী পাখি নিয়ে আসছে, কথা বাড়াবো না, একটা একটা করে পাখি দেখাবো। তো আমাদের সঙ্গে থাকবেন, আর আমি আপনাদের সঙ্গে আসবো, আমাদের ইব্রাহিম, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। তা কথা না বাড়াই চলেন দেখি কি কি পাখি। গ্রিন অফলাইন আপনারা দেখতেছেন, এটা কি মেল? আর এটা ফিমেল না? হ্যাঁ, এটা মহিলা, এটা পুরুষ না? এরা এর আগে বাচ্চা করছে? এর আগে বাচ্চা করছে? একবার বাচ্চা করছে না? বন্ধুরা, এখন চলে আসলাম আমাদের মানিক ভাইয়ের কাছে। মানিক ভাই, কি পাখি আনছে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাই, মনটা ভালো। সকালবেলা নাস্তা হয়েছে? অবশ্যই। মানিক ভাই, আজকে যদি নাস্তা হয়ে থাকে আমাদের দর্শকদের একটা একটা করে পাখি একটু দেখাবেন, আর বলবেন একটু প্রাইস দেয়। এখানে আজকে এখন দেখতে ইউজ পরিমাণ কার্টুন, এটার প্রাইস কেমন একটু বলবেন আমাদের। এটা আমরা 3,000-3,500 টাকা বিক্রি করি। 3,000-3,500 টাকা জোড়া? হ্যাঁ, লালটা তো মনে মেল না ভাই? আর এটা এটা ফিমেল? হ্যাঁ, এটা ডাক চারা, লাল ডাক চারা, এটা ফিমেল। তো বন্ধুরা, কার্টুনটা কিন্তু মেল ফিমেল একদম কনফার্ম 3,000। আপনারা মানে সংকট দুঃখ হবে না, এমনি নিতে পারবেন আপনার জোড়া মিলায়। আর এখানে ভাই ওয়ারেন্ট এই ইসেবেলে নট দেখতেছি 3টা, এইগুলোর প্রাইস কেমন? 1,500 টাকা পার পিস না? মানিক ভাই, এখানে লোকাল জেব্রা পিস দেখতেছি কিছু, এগুলোর প্রাইস কত একটু বলবেন। এগুলো আমরা 1,000-800 টাকা বিক্রি করি। 1,000-800 টাকা জোড়া? 1,000-800 টাকা জোড়া, মানে 900-1,800 টাকা এরকম প্রাইসে বিক্রি হয় না? আর এখানে দেখতেছি মনে হয় বাচ্চা সহ একটা বাজে। কটা বাচ্চা ভাই? 5টা। আর 3টা ডিম? ওরে বাবা রে বাবা, 8টা ডিম পারছিল, খুব সুন্দর একটা জোড়া। এটা জোড়াটা কত ভাই সেট আপ সহ? 2,500 টাকা কাঁচা সহ, একদম ফুল সেট আপ সহ 2,500 টাকা হলে নিতে পারবেন বাচ্চা সহ, 5টা 3টা ডিম সহ। আর এখানে কিছু গুগো দেখতে ভাই, সিল্কির জোড়াটা কত ভাই? সিল্কি জোড়াটা 2,000 টাকা। আর এমনি নর্মাল গুলা? 1,000 টাকা। 1,000 টাকা না? সিল্কি কি নর্মালি কনফার্ম? আর এখানে কবুতর দেখতেছি কিছু ভাই, কবুতরের কোনটা কি মিউটেশন ভাই? কবুতর 500 টাকা জোড়া, নর্মাল এগুলো সব না ভাই? আর এখানে লাভবার দেখতেছি ভাই, পিস পেস্টে কত? 5,000 টাকা জোড়া না? পাইলটটা 5,000 টাকা, এনে পিস পেস্টে জোড়া আছে। আর এখানে কুকারের দেখতেছি কিছু ভাই, কুকারের জোড়াটা কত ভাই? 6,000 টাকা। গ্রেটার 6,000? আর লোটিলো কি মেল না ফিমেল? এটা ছেলে। ছেলে? ছেলেটা কত? 3,500 না? রানিং? রানিং। আর এখানে ডায়মন্ড দেখতেছি কিছু, ডায়মন্ডের জোড়া কত বলেন? 2,000 টাকা। ছেলেটা রিং মনে একটু মোটা হয়, মেয়েটা রিং একটু চিকন হয়, চোখের রিংগুলো। হ্যাঁ, বন্ধুরা, ডায়মন্ডের এইভাবে নর্মালি মিলাইতে পারবেন, ছেলেটার চোখের যে গ্যাটটা একটু মোটা হয়, মেয়েটার গ্যাটটা একটু কম হয়। মানিক ভাই, ভাই অনেকগুলো পাখি রাখলাম, দুই আপনি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন, একটু ভালো হতো। বলেন 0 9 4 0 9 4 1 7 1 7 3 6 3 6 1 9 6 1 9 6। মানিক ভাই, আমাদের ইউটিউব চ্যানেল থেকে কি আপনি কোনো সাড়া পাচ্ছেন? এবং কোনো ফোন টোন আসছে বা অবশ্যই কোনো পাখি সেল টেল হয়েছে? আচ্ছা মানিক ভাই, দুদিকে কেউ বলে যে ভাই আমি আমাদের ইব্রাহিম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি আপনার কাছ থেকে পাখি কিনতে চাইলাম, তো এই ক্ষেত্রে কি আসলে কোনো বেনিফিট পায় কাস্টমারে? হ্যাঁ পায়, অনেক পায়। ভালো একটা পাখি বা পরিচিত পরিচয় দিলে 2-300 টাকা কম দিয়ে, 2-300 টাকা সীমিত লাভে লাভে দেওয়া যায়। ধন্যবাদ মানিক ভাই সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে ইউজ পরিমাণ বাজরি উঠছে, আপনারা চাইলে বাজরিগার কিনতে পারেন টঙ্গী বাজারে। অনেক ধরনের বাজরিগার আছে, অনেক ধরনের পাখি আছে। এখানে আমাদের জুয়েল ভাই পাখি নিয়ে আসছে, এখনো সেট আপ করে নাই, এখানে ভাই গুছাইতে শেখা যাইতেছে। এত রেট কে ভাই আজকে? আচ্ছা, বাজরি নিয়ে আসছে,
দেখানোর চেষ্টা করব ভাই। এখানে আপনার বাজিগুলো জোড়া কত থাকতে চাইতেছেন ভাই? কত জোড়া? 700 টাকা জোড়া না? এখানে বেবি আছে কয়টা, রানিং আছে কয়টা? সবই অ্যাডাল্ট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ইউজ পরিমাণ বাজিগার আনছেন ভাই? এই শীতে তো বাজিগারটা একটু কম বাই করা মানে ভালো, কারণ টানা তো প্রচুর পড়ছে, একটু অল্প হলো বাকি আনবেন, বাকিগুলো রিলেক্স থাকবে ভাই। এখানে বাজিগারগুলো জোড়া কত বসতেছেন? আচ্ছা কত টাকা জোড়া বিক্রি করতেছেন? 800 টাকা জোড়া বিক্রি করতেছেন না? অনেক ধরনের বাজারে আনছেন একটুখানি, আপনার 800 টাকা জোড়া হলেন মানে গুগু কার আপনার, এগুলো আপনার, এগুলো কত হবে ভাই? 500 টাকা জোড়া না? কাঁচা কি বিক্রি করেন? জোড়া দেওয়া যাবে না ভাই। আপনার নাম্বারটা একটু বলবেন। 07 7 5 7 5 7 3 2 3 2 1 8 2 6 1 8 2 6। ধন্যবাদ ভাই। ভাই নামটা? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আনিস ভাই ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। বন্ধুরা চলে আসলাম, আমি কিছু পাখি নিয়ে আসছি একসাথে দেখানোর জন্য। তো এখানে শুরুতে দেখাবো, এখানে এক জোড়া লোডিনও আছে, দুটোই নিউ আইডল। এই জোড়াটা আপনারা 7500 নিতে পারবেন। এখানে দুটোই টাইম, দুটোই হলো 8000 টাকা। আর এখানে কিছু কুকুরেল আছে এরকম প্রাইজের, প্রায় সবকটাই ট্রেম। আপনারা হাতে নিয়ে পালতে পারবেন, কামড় দেবে না, ঘরে সাইড রাখতে পারবেন, কামড় দেবে না। এখানে কিছু লাপড় আছে, 4 থেকে 5 হাজার টাকা জোড়া বিক্রি করতেছি। অফলাইন আছে, বিন অফলাইন, এখানে রুজি আছে। তারপরে এখানে কিছু বাজরি আছে দেখতেছেন আপনি, প্রত্যেকটা মিউটিশন অনেক সুন্দর, প্রত্যেকটা মিউটিশনে অনেক সুন্দর দেখার মতো। এখানে 1200 টাকা জোড়া বিক্রি করতেছি, 1200 টাকা জোড়া বিক্রি করতেছি। আর কি নিয়ে আসছি চলেন দেখি, এখানে কিছু লাপার আছে, 5000-6000 টাকা জোড়া বিক্রি করতেছি, 5 থেকে 6000 টাকা জোড়া বিক্রি করতেছি। আজকের মতো এখানে একটা হোয়াইট পেন চিনামন পাল আছে, এই জোড়াটা হলো আপনার 9000 টাকা, 8000 টাকা বিক্রি, এইরকম প্রাইজে বিক্রি করতেছি। আজকে কিছু পাখি কমান থেকে, কারণ ওয়েদারটা খুবই খারাপ, সকালবেলা পাখি নিয়ে আসলে পাখি ঠান্ডা লাগে যায়গা। সেখানে পাখি কত একদম একদম জরজরা পাখি, একদম ফুড ফ্রেশ, ফুড সুস্থ, কারণ যেহেতু ওয়েদারটা খারাপ পাখি কমানতে হবে। আর এখানে বিশেষ আকর্ষণ হলো আমাদের প্রত্যেকটা হাড়ে দেখানো হচ্ছে গ্রে পিরিয়ডের বেবি। আপনারা গ্রে পিরিয়ডের বেবি দেখতে পারেন, এই গ্রে পিরিয়ডের বেবিটা নিতে পারেন আপনারা চাইলে। এখানে এটা হলো গ্রে পিরিয়ডের বেবি, আপনারা দেখতেছেন এটা 50000 টাকা তার চাওয়া হচ্ছে, 50000 টাকা হলে নিতে পারবেন। এটা একটা ফুল টাইমও আছে, আপনারা চাইলে নিতে পারেন, ওইটা 50000 টাকা পড়বে। কারণ আপনারা জানেন বাচ্চার দাম একটু বেশি হয়, কারণ বাচ্চা অনেকেই নিজের হাতে নিজের মনে করে পোষ মানে পালতে চায়, খুব সুন্দর। বন্ধুরা আজকে এখানে গুগু আছে কয়টা, 1000 টাকা জোড়া বিক্রি করতেছে, 3 পিস গুগু আছে, 1000 টাকা জোড়া বিক্রি করতেছে। আপনারা চাইলে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন, এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আর এই হলো আজকে আমার পাখি, এই যে পাখিগুলো আনলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো লাগলে পাখিগুলো ক্রয় করতে পারেন, আর আমাদের ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে বলছি একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাবেন। কত কোনো জোড়াটা? এই কোনো কার ভাই? এই ব্যাক পেলে কত? ইউলো ব্যাক পেলে কত? ইউলোটা ইউলোটা কত? ইউলোটা ইউলোটা ব্যাক পেলে এটা 2500 টাকা, 2500 না? আর যে বাংলাদেশের জোড়াটা কত? বাংলাদেশের জোড়াটা 3000, 3000। আর ক্যাস্টার এই যে ক্লাসিকটা, এটা এটা প্রাইস কত? এটার সাথে এটা জোড়া কত? এটা এটা 4000 টাকা। খুব সুন্দর পাখি, সাইজ কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর পাখি, প্রাইসটা 4000 টাকা পড়বে। এখানে তো পুরা ভাই, এখানে পুরা টাইম একদম এলোমেলো পুরো ব্যাপারটা কি? তোমার
বন্ধুদের জন্য মানে দেরি হইলো আমার আসতে, আসতে হয় না, কাজ ছিল পার্সোনাল। আজকে দেখা যায় ক্যারের পুরো একদম পুরো দেখেন তার উপর থেকে একদম পুরো ফুল গেট আপ। বন্ধুরা আমাদের পলাশ ভাই একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হলো পাখির ঘর, চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা অবশ্যই আগে বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই পলাশ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার আমার ছোট ভাই একটা চ্যানেল খুলছে, তার হলো শখের পাখি, শখের পাখি লেগে সার্চ দিলে অতি পাঁচটি চ্যানেলটা চলে আসবে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, কারণ আমরা আমরা সবাই যারা পাখি পাখি সবাই একটা পরিবার, একটা ফ্যামিলির মতো হয়ে থাকতে চাই। আপনারা যদি আমাদেরকে না চান তাহলে আমরা থাকতে পারবো না, আপনারা সবাই আমাদেরকে একত্র করে রাখবেন। আমার ভাই একটা রিকোয়েস্ট, আমি আমার চ্যানেলে বলে দিলাম যে আমার ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার উনি আমার বড় ভাই, বড় ভাই আসলে আমার আমার এই ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ আমি মনে করি এটা ইব্রাহিম ভাই তার অনুপ্রেরণায় তার চিরাচরিত আমি কিন্তু চ্যানেলটা করেছি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে এখন খোলার পরে, প্রথম প্রথম একটু আনইজি ফিল করছি, এখন হয়তো বা কিছুটা স্বাভাবিক হইতেছে আসলে। আর আপনাদের দোয়া অনুপ্রেরণা তো অনেক দূরে ইনশা লাগাই যেতে চাই, দোয়া করবেন সবাই, ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আর আপনাদের জন্য আমাদের সবার দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো আজকে পাখিদের জন্য কোনো কষ্ট করে কোনো ঝুড় ঝামেলা যাবেন না, পাখিরা আপনারা যেরকম করে থাকেন যেরকম মনে করেন যে শীতটা আপনাদের গায়ে লাগে ওইভাবে যত্ন নেবেন নিজের মনে করে, কিন্তু এটা নিয়ে খুব পেরেশানি করবেন, একদম টেপাল দিয়ে ঢাকা রাখবেন, ঢাকা রাখবেন, এতে গ্যাস হয়ে যাবে, হয়তো বা মাইসের সমস্যা হবে, আপনি অসুস্থ হয়ে যাবে। রোদ আসলে কুলে দেন, একটু আলো বাতাস দিবেন, আলো বাতাস দিবেন, রোদ না পাইলে একটু বাইরে দেন, আজকে ওয়েদার ভালো, সব দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ, একদম ইজি পাখিপালা, ইজি কোনো কঠিন ভাবে নেবেন। ধন্যবাদ পলাশ ভাই সময় দেওয়ার জন্য, তার জন্য কথা বলতেছেন। লেবু ভাই এখানে রানিং গুলো কত রেখেছেন? এখানে একটা লাভ করতেছি পাইলট ধন্যবাদ লেবু ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য।